হস করে সেই অভিনয়কে বিদায় জানালেন সবার একসময়ের জনপ্রিয় অভিনেত্রী নওশীন। হজ করে এসেই অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে একটি গণমাধ্যমকে জানালেন নওশীন। ছোট পর্দার জনপ্রিয় মুখ নওশীন রেডিও জকি হিসেবে মিডিয়ায় পথ চলা শুরু করলেও পরে অভিনয়েও যুক্ত হন তিনি। মূলত অভিনেত্রী হিসেবেই তিনি অধিক জনপ্রিয়তা লাভ করেন। এদিকে শোনা যাচ্ছে নওশীন আর অভিনয় করবেন না। সত্যতা জানতে তার সঙ্গে কথা বললে তিনি বলেন, হ্যাঁ অভিনয় থেকে বিদায় নিচ্ছি। সম্প্রতি তিনি ওমরা হজ করে এসেছেন। হজ করে এসেই অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানালেন তিনি। তিনি বলেন, প্রথমত আমি হজ করে এসেছি, দ্বিতীয় ইন্ডাস্ট্রিতে কাজের কোনো অবস্থা নেই, আগ্রহও নেই, কাজ ভালো না লাগলে কেমনে কাজ করব, অভিনয় ছেড়ে কি করবেন জানতে চাইলে নওশীন বলেন, অভিনয় কখনোই আমার মূল পেশা ছিল না, আগে যা করতাম এখনও তাই করব, নিজের ব্যবসা চালাবো, উপস্থাপনা করব, আর সংসারের দিকে আরও বেশি মনোযোগী হব। হিল্লোল আমার জীবনে আশীর্বাদ স্বরূপ, হিল্লোল হিল্লোলকে একটু শান্তি দেওয়া, এটা কিন্তু আমার এখন কাজ। উল্লেখ্য, নওশীন সর্বশেষ কাজ করেন নজরুল ইসলাম রাজু পরিচালিত ঘরে বাইরে নামের একটি ধারাবাহিক নাটকে। নাটকটি মাছরাঙা টিভিতে প্রচার চলছে। আসলে কিছু মানুষের কিছুটা পরিবর্তন মাঝে মাঝে দেখা যায়। আমরা দেখতে পাচ্ছি নওশীন কিন্তু অনেক বেশি মুটিয়ে গেছেন। হয়তো হজের করে এসেছেন বলে তার মনটা এখন অনেক বেশি নরম আছে, এবং হয়তো বা তিনি নিজের ফিগার আর একটু পরিবর্তন করে কোনো এক সময় আবার চলে আসবেন মিডিয়ায়। অবশ্যই তিনি আবার মিডিয়াতে চলে আসলে তার খবর আমরা আবার আপনাকে দেব। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, ভালো রাখুন সবাইকে, ধন্যবাদ।